আসসালামু আলাইকুম। 2020 সালের 18 মার্চ করোনার কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয় এবং আজও তা চলমান রয়েছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত হঠাৎ করেই তারা বেকার হয়ে যায়। এই বেকারত্বের বোঝা বহন করতে না পেরে অনেকেই এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে, অনেকে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, পরিবারের কাছে বাড়তি বোঝা হয়ে। আর আমার মতো অনেকেই এখনও আশায় দিন গুনছে সেই দিনের, যেদিন আমাদের স্কুলের আঙিনাগুলো ছাত্রছাত্রীদের পদচারণায় আবার মুখরিত হয়ে উঠবে, আবার ফিরে পাবো আমরা সেই সোনালি দিনগুলো। আমাদের লিটল বার্ড স্কুলের আঙিনায় করোনার কারণে স্কুল বন্ধ হওয়ার পর একটা কোকিল প্রায় প্রতিদিনই একই সময় এসে খুব ডাকাডাকি করত। তার ডাক শুনে মনে হতো সে কি যেন বলতে চায়। মানুষ আমরা, পাখি তো নই, তাই অনুমানে ভাবলাম সে বুঝি এই কথাগুলোই বলতে চায়। কথাগুলোর নাম দিলাম তাই করোনায় কোকিল। রঙহীন এই বসন্তে আমি এত করি ডাকাডাকি, সারা নেই, শব্দ নেই, স্কুলটা ছুটি নাকি? স্কুলের ছাত্ররা আমার ডাকে যখন মুখ ভ্যাংচায়, মজা পেয়ে আমিও দিই তখন লেজটা উল্টাই। টিফিন হলে ওরা খায়, কেক, চিপস আর বুট ভাজা, এগুলো খেতেই তো আমার প্রতিদিন ছুটে আসা। ওরা ছাত্র আর আমি বসন্তের কোকিল, ওদের আর আমার যে রয়েছে বড্ড মিল। ওরা খেলে মাটিতে আর আমি গাছের ডালে, কুহু ডাক দিলেই ওরা আমার দিকে তাকায়, সুযোগ বুঝে আমিও দেখাই ওদের লেজটা উল্টাই। কোথায় এসব মজা, কোথায় সবাই, এত ডাকি সবাই কেন, ঘরেতে লুকাই? ম্যাডাম, স্কুল কি ছুটি? ও বুঝেছি, তোমরা সবাই দিচ্ছ ফাঁকি। চারিদিকে এত কেন নীরবতা, বলো না আমাকে খুলে সব কথা। কোকিল, তুই কি জানিস না দেশে এসেছে ভাইরাস করোনা? এ এক সংক্রামক প্রাণঘাতী রোগ, লকডাউন আর কোয়ারেন্টাইন এর একমাত্র প্রতিষেধক। কোকিল, তুই বুঝবি না, উড়ে যাব হুদুর, আবার আসিস ফিরে, যখন উঠবে নতুন রোদ্দুর। এ বিপদে আল্লাহকে ডাক, আর তুই কিছু চা, ভাইরাস থেকে মুক্তি এই আমাদের প্রার্থনা। আমরা মানুষ, পাপি তাপি গুণাগার, আমাদের কথা শুনবে কি? দয়াময় মেহেরবান, তুই নিষ্পাপ, তুই সাধারণ, পারলে নিয়ে আয় না করোনার ভ্যাকসিন। ও এই কথা, তবে উড়ে যাচ্ছি আমি বহুদূর, আবার আসবো ফিরে, সামনে থাকুক যত দূর। ভালো থেকো তোমরা সবাই, ভালো থাকুক দেশ, হাল ছেড়ে দিও না, ভেবো না, এখানেই সব শেষ।